আগরতলা দশমী ঘাট ক্লাবের দেবী দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে বেলপাতার তিনটি পাতার আদলে। শুরু হয়ে গেছে কাউন্টডাউন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। ঘোড়ার পিঠে চড়ে মা মর্তে আসছেন। দুর্গাপুজোর হাতিগোনা আর মাত্র সাত দিন, প্রতিটি ক্লাবে জ্বলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার দুর্গাপুজোয় মণ্ডপ সজ্জায় অনেকগুলি প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার বাঁশ এবং টেরাকোটার বিভিন্ন সামগ্রী দিয়ে প্যান্ডেল তৈরি করতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকালে জোর দিচ্ছে ক্লাবগুলিও। আগরতলা দশমীঘাট ক্লাব এরকমই বাঁশ, মাটির গ্লাস এবং মাটির প্রদীপ দিয়ে তৈরি করছে তাদের এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল। এবং দেবী দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে বেলপাতার তিনটি পাতার আদলে। একটিতে বেলপাতাতে আছেন মা দুর্গা, অপর বেলপাতাটিতে আছেন গণেশ, কার্তিক এবং আরেকটি বেলপাতাতে আছেন লক্ষ্মী, সরস্বতী। মণ্ডপ সজ্জায় রয়েছেন স্থানীয় গৌতম দেবনাথ, পাশাপাশি প্রতিমা শিল্পীও। দুর্গাপূজায় দুস্থ মানুষদের মধ্যে থাকবে বস্ত্র বিতরণ, এমনটাই জানালেন পুজো কমিটির সেক্রেটারি সুমন কল্যাণ পাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। থিম কি রয়েছে পুজোর? থিম বেলপাতার উপরে মূর্তি, নতুন থিম। আমাদের প্যান্ডেল রয়েছে আমাদের লোকাল গৌতম দেবনাথ, সব বাঁশ এবং মৃৎশিল্পীর যে মাটি, মাটির গ্লাস, প্রদীপ আর বাঁশ বেতের উপর কাজ। বাজেট কত রয়েছে? বাজেট এবার 12 লক্ষ টাকা। কবে উদ্বোধন হবে? কবে আমাদের উদ্বোধন? পঞ্চমীর দিন হবে। কোনো সামাজিক কর্মকাণ্ড রয়েছে? সামাজিক কর্মকাণ্ড আছে আমাদের তো। পুজোতে সবসময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি, এবার আমরা অন্নভোগের আয়োজন করেছি। আর তাছাড়া ক্লাবের যে সামাজিক কাজ প্রত্যেক বছরের ন্যায় রবীন্দ্র জয়ন্তী, ক্রিকেট একটা কোচিং সেন্টার আছে আমাদের, নানা আরও অন্য কিছু আমরা সাহায্য সহায়তা করে থাকি গরিবদের মধ্যে। আপনার নাম? আমার নাম সুমন কল্যাণ পাল, আমি পুজো কমিটির সেক্রেটারি।